গণতন্ত্রকে সম্মান করুন, দেশের মানুষকে অনেক সময় পুজো
নির্দেশে সারা দেশ ব্যাপী কর্মসূচি পালন হচ্ছে, তারই অংশ হিসাবে ঢাকা জেলা বিএনপি আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছে। এই অনুষ্ঠানে যারা এসে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রামে জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আজকে এই বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে ঢাকা জেলা সাভারের এই স্থানে, এটি কোনো জনসভার মাঠ নয়, এটি কোনো স্কুলের মাঠ নয়, এটি কোনো খেলাধুলার মাঠ নয়। এই সীমাবদ্ধ জায়গায় অনুমতি দেওয়া হয়েছে সমাবেশে। এই সমাবেশের সভাপতি বারবার নির্বাচিত সংসদ সদস্য ডাক্তার সালাউদ্দিন উপস্থিত রয়েছেন, যিনি ঢাকা জেলারও সভাপতি, ঢাকা জেলার সাধারণ সম্পাদক, বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা খন্দকার আবু আশফাক উপস্থিত রয়েছেন, আরও একজন জনপ্রিয় ধামরাই থেকে বারবার উপজেলা চেয়ারম্যান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তবিজ উদ্দিন তবিজ ভাই উপস্থিত রয়েছেন,
আরও একজন অগ্নি ঝরা নেত্রী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ঢাকা জেলা